N24 থেকে ডেলাইট ক্লাব রাঙ্গিহাড়িতে এসেছি। আচ্ছা দাদা, আপনার নামটা বলুন। আমার নাম রঞ্জিত কুমার চন্দ্র। আচ্ছা, আপনাদের পুজো কত বছর ধরে চলছে? 1960 থেকে চলছে আমাদের ডেলাইট ক্লাব। আচ্ছা আচ্ছা, তা এবারে পুজোর আপনাদের বাজেট কিরকম? বাজেট অনুমানিক 10 লক্ষ টাকা, আরও এক্সপান্ড হতে পারে। আচ্ছা, আপনারা চাঁদা তুলে পুজো করছেন? চাঁদা তুলে করি, এই অঞ্চলে যারা আছে ওরা এই চাঁদা তুলে প্রতি বছরই পূজাটা হচ্ছে আমরা। আপনাদের এই সপ্তমী থেকে দশমী চার দিনের পুজো হচ্ছে? পুজো হচ্ছে। এই বছর কিন্তু আমাদের থিম আলাদা, যেহেতু শিক্ষার একটা অঙ্গ স্পোর্টস, সেই স্পোর্টসটা আমরা এই বছর থিম হিসাবে রেখেছি, যাহাতে জনসাধারণ বা ছোটো ছোটো ছেলেমেয়েরা অনুপ্রাণিত হয়। কারণ আজকাল টিভি মোবাইল এগুলোতে চলে গেছে, ওনারা ব্যস্ত থাকে, লেখাপড়ার দিকে বেশি ব্যস্ত দেয় না বা খেলাধুলার দিকেও বেশি ব্যস্ত দেয় না। যেহেতু খেলাধুলাটা শিক্ষার একটি পার্ট অ্যান্ড পার্সেল, সেই জন্য আমরা এই এটা থিম হিসাবে রেখেছি যে বিভিন্ন খেলা কীভাবে করতে হয় এগুলো আমরা এবার তুলিয়ে ধরবো আমাদের থিম হিসাবে ক্লাবে। সোশ্যাল অ্যাক্টিভিটিস কী রয়েছে আপনার? দেখুন, আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটি অনেক আছে। আমাদের বিভিন্ন সময় মহামারী, প্লেগ, ফ্লাড এগুলোর সময় আমাদের ক্লাবের সব সদস্যরা বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে সাহায্য করে, ইয়ে করে, ফ্লাড থেকে যাওয়ার পরে আবর্জনা এগুলা দূর করে, রাঙ্গিগাড়িতে যে একটা বিশ্রামাগার আছে, বাসস্টপের একটা বিশ্রামাগার আছে, এটা আমাদের ডেলাইট ক্লাবের অনুদান থেকে আমরা ঠিক করি, যাতে বিশ্রাম জনসাধারণ বা যাত্রীরা বিশ্রাম নিতে পারে। এইভাবে অনেক সামাজিক কাজ আমরা ডেলাইট ক্লাবে করে আসতেছি। হ্যাঁ, আমাদের এখানে যারা আছেন মেম্বাররা, এরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সোশ্যাল অ্যাক্টিভিটি করে আসছে। না, সেটা তো হচ্ছে, আপনি যেটা বলছেন সেটা অন্য সময়ের কথা, আমি বলছি দুর্গা পূজার সময় যেমন গরিব দোস্তদের কোনো কাপড় চোপড় বা এই 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 কাপড় চোপড় দেওয়া হয় বিভিন্ন পাড়াতে, এই এলাকার পাড়াতে যারা বিধবা বৌদ্ধ মহিলা আছে বা গরিব আছে, এদের অনেক সময় আমরা কাপড় চোপড় এগুলো দিয়ে আসছি। আপনি তো সেক্রেটারি, আপনার নামটা কি? আমার নাম বিশ্বজিৎ বণিক। আচ্ছা, আপনি এই পুজোর যে এই যে থিমটা হচ্ছে, থিম যেটা হচ্ছে থিম নিয়ে কিছু বলুন। থিমটা তো বাচ্চাদের জন্য করা হচ্ছে, গেমসের উপরে, স্পোর্টসের উপরে। মানে প্রতি বছর কি থিম থিমের উপরেই হচ্ছে? প্রতি বছর থিমের উপরেই হয় পুজো, বছরের ডিফারেন্ট ডিফারেন্ট থিম। আচ্ছা, এমনি এই যে তিন দিনে পুজো হচ্ছে, প্রসাদ টসাদের কি মানে? সপ্তমীর দিনও হয় আর অষ্টমীর দিনও হয় দুপুরে। আর সপ্তমী অষ্টমী হচ্ছে, বাকি আমরা তিন দিন। আচ্ছা, এমনি মহালয়ে কোনো আপনাদের স্পেশাল কিছু রয়েছে মহালয়া উপলক্ষে? আচ্ছা, আপনি এই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, আপনার নাম? না, ক্লাব ডাইরেক্ট ক্লাব দুর্গা পূজা কমিটির কমিটির। আচ্ছা আচ্ছা, তা আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, যেটা হচ্ছে এই কালচারাল যে অ্যাক্টিভিটিস, যে অনুষ্ঠানগুলো হয় আপনাদের এখানে, কিন্তু অনুষ্ঠানের জন্য খুব বিখ্যাত, প্রত্যেক বছর ভালো ভালো অনুষ্ঠান হয়, বড় বড় শিল্পীরা অনুষ্ঠান করে, তা এবার আপনাদের কী ইয়ে রয়েছে? আমরা তো দেখুন প্রত্যেকবারই আমরা কালচারালের একটা সাইড একটা আমাদের থাকে, কালচারাল তো প্রত্যেক বছরই আমরা করি, বিভিন্ন ধরনের আইটেমস থাকে, যেরকম খেলাধুলা থাকবে, গান বাজনা, গান থাকবে, নাচ থাকবে, সবগুলো ক্লাসিক্যাল, ওই ধরনের কোনো কিছু না যে ওর মানে ব্যান্ড পার্টি বা ওই ধরনের মানে অর্কেস্ট্রার মধ্যে হিন্দি বা ইংলিশ ওই ধরনের কিছু না, মানে আমাদের সংস্কৃতি না, আমরা মানে আমরা প্রত্যেকবারে আমরা কালচারালের একটা পার্ট আমরা তো ইয়ে করি, কিন্তু ওইটার মধ্যে আমরা পুরোপুরি কালচারাল সাইড জিনিসটাই আমরা দেখি। নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে আমাদের প্রত্যেকবারের ন্যায় আমরা এইবারও আমরা কালচারালের আমাদের আইটেমস আছে, অনেকগুলো আছে, যেমন না স্পোর্টসের মধ্যে তো একটা থাকবে, বাচ্চাদের একটা থাকবে গেম, বাচ্চাদের বিভিন্ন ধরনের গেমস থাকবে, আর তারপর হচ্ছে কালচারালের সাইড যেমন নাচ থাকবে, ডান্স ড্রামা থাকবে, কিছু মানে ইয়ে থাকবে, বাজনা মিন্স মানে গিটারে কিছু ইয়ে থাকবে, কিবোর্ডে থাকবে গান বাজানো, ওই ধরনের সব কিছু মিলিয়ে। আপনাদের কি স্থানীয় শিল্পীরাই অনুষ্ঠান করে না বাইরে বাইরে কেউ? না, আমাদের সব স্থানীয় শিল্পী, লোকাল যারা আছে ওদের মধ্যে আমাদের এই তিন গলির মধ্যেও আছে, প্লাস আমরা লোকালিটি মিন্স মানে আমাদের টাউনের মধ্যে শহরের মধ্যে থেকেই আমরা আনি। আচ্ছা, এই কমিটির আপনি প্রেসিডেন্ট, আপনার নামটা কি? আমার নাম রাজু দে। আচ্ছা, এই যে পুজো যে হচ্ছে সেটা শুভারম্ভ কবে হচ্ছে, কোনো বিশেষ ব্যক্তিত্বর হাত দিয়ে? আমরা সর্বপ্রথমে আমি ডেলাইট ক্লাবের পক্ষ থেকে বা পূজার কমিটি থেকে আমি শিলচরবাসীকে শুভ একটা মহা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ক্লাবের সবার থেকে আমরা যেন
চেষ্টা করব সবাইকে একটা মেসেজ দেওয়ার, যেন শান্তি এবং শৃঙ্খলাভাবে যেন পূজাটা হয়, এক নম্বর। আর আমাদের পূজা শুরু হচ্ছে ষষ্ঠীর থেকে, মানে ফর্মালি তো আমাদের পূজা অনেক আগে শুরু হয়, ষষ্ঠীর থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আর উদ্বোধন হবে আমাদের এই বুলাগিরি আশ্রমের একজন মহারাজের হাতেই উদ্বোধন হবে, তার সঙ্গে থাকবে আরও অনেক আমাদের গেস্ট থাকবে যারা আসবে, হ্যাঁ, তাদের দিয়েই আমাদের ওপেনিংটা হবে। সেটা কবে হচ্ছে? এটা হচ্ছে ষষ্ঠীর দিন। আচ্ছা, আপনাদের যে এই যে পুজোটা হচ্ছে, পুজোর মধ্যে প্রচণ্ড ভিড় থাকে, তার সিকিউরিটির কী ব্যবস্থা আপনারা রেখেছেন? কোনো ভলেন্টিয়ার বা কোনো সিকিউরিটি কী ব্যবস্থা রেখেছেন? সিকিউরিটির জন্য তো আমরা প্রত্যেকবারই ক্লাবের যে সদস্য আছে সব আমরা এইগুলা শৃঙ্খলা করে নেই, কোনো অসুবিধা হয় না তার জন্য। আর এক্সট্রা কোনো পুলিশ প্রশাসনের কোনো সহযোগিতা কিছু? পুলিশ প্রশাসনের তো সহযোগিতা থাকে, কিন্তু আমরা প্রয়োজন হয় না, ওরা অনেক আমাদের এই হেল্প করে, কিন্তু আমরা ক্লাবের সদস্যরাই এটা মেনটেন করে নিই, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, শিলচর শহরবাসীর জন্য আপনাদের ক্লাবের তরফ থেকে কি মেসেজ দিতে চান? শিলচর শহরবাসীকে এটাই বলবো যে দুর্গাপূজাটা যেন সুন্দরভাবে হয়, শৃঙ্খলাভাবে হয়, কোনো ধরনের এই অপ্রীতিকর ঘটনা না ঘটে।